হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে প্রশ্ন বিচিত্রা রায়মার্টিনে জিওগ্রাফি লাস্ট যে স্কুল অর্থাৎ 15 নম্বর যে স্কুলটি রয়েছে উলুবেরিয়া বিনাপানি হাই স্কুল গার্লস হাই স্কুল উলুবেরিয়া বিনাপানি গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত প্রশ্নপত্র আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেই প্লেলিস্টে গেলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পাবে। আর আমাদের চ্যানেলে যদি তোমরা সাজেশনের ভিডিও দেখতে চাও অর্থাৎ এর পরে কিন্তু সাজেশনের ক্লাস আপলোড করা হবে, সেই সাজেশনের ক্লাস যদি তোমরা দ্রুত দেখতে চাও তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে তো রাখতেই হবে। তার উপর তোমাদের যদি খুঁজতে তোমাদের যদি অসুবিধা হয় তাহলে একদম ডাইরেক্ট প্লেলিস্ট চলে যাবে, প্লেলিস্টে গেলেই কিন্তু আমাদের সাজেশনের ক্লাস কিন্তু দেখতে পাবে। তাহলে আজকের আমরা আলোচনা করে নিই 15 নম্বর স্কুল। চলো দেখে নেওয়া যাক কি রয়েছে আজকের আলোচনাতে। 15 নম্বর স্কুলটি পেজ নম্বর রয়েছে 482। যাদের কাছে বই আছে তারা বই দেখে নেন, যাদের কাছে বই নেই ভিডিওটা দেখতে থাকো। প্রথমে চলে আসছি আমরা বিভাগ কয়ের একের দাগের এমসিকিউ প্রশ্নের উত্তরের আলোচনায়। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, 1 ঘন্টায় পৃথিবী তার পরিধির 15 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন একটি স্থান এবং তার প্রতিবা স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত হলো আন্দিজ। নেক্সট প্রশ্ন, কোনটি বিজাতীয় পর্বত? সঠিক উত্তর হবে আরাবল্লী। নেক্সট প্রশ্ন রয়েছে, 5 এর দাগে CaSO4+2H2 এর বিক্রিয়ায় উৎপন্ন হয় জিপসাম। নেক্সট প্রশ্ন, 6 এর দাগে শুধুমাত্র যান্ত্রিক আবহবিকার দেখা যায় মরু জলবায়ু অঞ্চলে বা শুষ্ক জলবায়ু অঞ্চলে। মেরু কিন্তু হবে না, মেরু অর্থাৎ শীত প্রধান দেশ আর মরু হচ্ছে শুষ্ক গ্রীষ্ম উষ্ণ, এটা বোঝায়। তো সঠিক উত্তর হবে মরু জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, 7 এর দাগের কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তর হবে ঝাড়খণ্ড। এরপর চলে আসছি আমরা বিভাগ খ। বিভাগ খয়ে 2 এর দাগের এইতে রয়েছে, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, একই অক্ষরেখায় জলবায়ুর কোনো পরিবর্তন দেখা যায় না, ঠিক। নেক্সট রয়েছে, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হলো আলিপুরদুয়ার, ভুল। উত্তর হবে, সঠিক উত্তর হবে পশ্চিম বর্ধমান। পরে চলে আসছি আমরা 2 এর দাগে শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, পশ্চিমবঙ্গের অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, নদীবাহিত পলি সঞ্চিত হয়ে ড্যাশ সমভূমি গঠন করে। উত্তর হবে, পলি গঠিত সমভূমি গঠন করে। এরপর চলে আসছি আমরা 3 এর দাগের স্তম্ভ মেলাও। তো ক স্তম্ভে কি কি রয়েছে? ভারতের প্রমাণ দ্রাঘিমা, নেক্সট রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি এবং তারপর রয়েছে ভুটানের প্রবেশদ্বার। দেখো, পর্বত বেষ্টিত মালভূমি আমরা কি তিব্বত মালভূমি, তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। তারপরে রয়েছে, দেখো পড়ে রইল প্রমাণ, ভারতের প্রমাণ দ্রাঘিমা আর ভুটানের প্রবেশদ্বার। তাহলে প্রমাণ দ্রাঘিমা কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট রয়েছে ভুটানে প্রবেশদ্বার, এক্ষেত্রে সঠিক উত্তর হবে বক্সা ডুয়ার্স অর্থাৎ অপশন এ। এরপর চলে আসছে 2 এর দাগের 2 একটি শব্দে উত্তর দাও, IST এর পুরো নাম কি? তো উত্তর হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এরপর চলে যাবো আমরা বিভাগ গ। বিভাগ গয়ে রয়েছে তোমাদের 3 এর দাগের 2 মার্কসের প্রশ্ন। তো আমরা আলোচনা করে নিই। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, 1 এর দাগে প্রতিবাদ স্থান কাকে বলে? ভূপৃষ্ঠ বা ভূজালকের বা ভূগোলকের কোন স্থান বা বিন্দু থেকে কোন কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে বিপরীতে ভূগোলক বা ভূপৃষ্ঠের যে স্থানকে স্পর্শ করে তাকেই বলা হয় প্রথম স্থানের প্রতিবাদ স্থান। চিত্রটা ঠিক এই টাইপের হবে, তোমরা চাইলে কিন্তু দিতে পারো। সাপোজ ধরো এটা কোনো স্থান, এর প্রতিবাদ স্থান হচ্ছে এটা, এটাই বলতে বোঝাতে চাইছে সংজ্ঞার মাধ্যমে। তো বৈশিষ্ট্য কি? দুটি স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 180 ডিগ্রি আর সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা। একটি স্থান উত্তর গোলার্ধ হলে অপরটি হবে দক্ষিণ গোলার্ধ। কারণ দেখো, এটা যদি উত্তর গোলার্ধ হয় এটা কি দক্ষিণ গোলার্ধ, আর এটা যদি
এই পাশ থেকে যদি আমি চিত্রটা অঙ্কন করতাম তাহলে এটা উত্তর গোলার্ধ হলে এটা কি হতো? দক্ষিণ গোলার্ধ। নেক্সট যে বৈশিষ্ট্যটা রয়েছে, কোন স্থানে দিন হলে তা প্রতিবার স্থানে হবে রাত্রি। পরের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে এম ও পিএম কাকে বলে? এম কি কোন স্থানে রাত্রি 12টার পর থেকে পরের দিন বেলা 12টার আগে পর্যন্ত সময়কে বলা হয় এম, অর্থাৎ অ্যান্টি মেরিডিয়ান। পিএম কি বেলা 12টার পর থেকে রাত্রি 12টার আগে পর্যন্ত সময়কে বলা হয় পিএম, অর্থাৎ পোস্ট মেরিডিয়ান। নেক্সট প্রশ্ন টিকা লেখো আশ্বিনের ঝড়। উত্তর হবে পশ্চিমবঙ্গের অক্টোবর নভেম্বর মাসে অর্থাৎ শরৎকালে বেশিরভাগ সময়ই আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকে। গ্রীষ্মের অসহনীয় তাপমাত্রা কমে গেলেও মাঝে মধ্যে বঙ্গোপসাগর থেকে উদ্ভূত নিম্নচাপ দ্বারা যে ঘূর্ণিঝড় সহ বৃষ্টিপাত হয় তাকে বলা হয় আশ্বিনের ঝড়। নেক্সট প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে লু কি? গ্রীষ্মকালে কোনো কোনো অঞ্চলে দুপুরের দিকে এক প্রচন্ড উত্তপ্ত বায়ু উষ্ণতা কত? 45 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস সব শব্দে প্রবল বেগে প্রবাহিত হতে থাকে। এই বায়ু প্রবাহকে বলা হয় লু। লু এর উৎপন্নকাল কখন? উষ্ণ ও শুষ্ক বা গ্রীষ্ম ঋতুতে এই বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ গরমকালে। নেক্সট প্রশ্ন তিনের দাগে প্রশ্ন হচ্ছে নগ্নীভবন কিভাবে গঠিত হয়? যে বহির্জাত প্রক্রিয়ায় আবহবিকার ক্ষয়ীভবন ও পঞ্জিত ক্ষয় এই তিনটি প্রক্রিয়া যৌথ ক্রিয়াশীলতায় শিরার অভ্যন্তর্ভাগ ভূপৃষ্ঠ উন্মুক্ত হয়ে গেলে উচ্চতার হ্রাস পায়, এভাবেই নগ্নীভবন ঘটে। পরের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বলতে কি বোঝো? শিলা মধ্যস্থ খনিজের সঙ্গে আয়নিত জলের রাসায়নিক বিক্রিয়া ও বিয়োজনকে একত্রে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস বলে। বিক্রিয়াটা তোমরা দিতে পারো নাও পারো। নেক্সট চলে আসছি চারের দাগে প্রশ্ন হচ্ছে লুয়েস কি? মরু অঞ্চল থেকে শুষ্ক লোয়েসকণা বায়ু দ্বারা বহু দূরে বাহিত ও নিম্নভূমিতে সজ্জিত হয়ে যে নিম্ন সমভূমি গড়ে ওঠে তাকে বলা হয় লোয়ের সমভূমি। পরের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে গ্রাবেন কি? ভূপৃষ্ঠের শিলাস্তরের ওপর প্রবল নিম্নচাপের ফলে অনেক সময় দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ যদি খাড়াভাবে নিচে বসে যায় তাহলে যে উপত্যকা সৃষ্টি হয় তাকে বলা হয় গ্রাবেন। এরপর চলে আসছি আমরা চারের দাগে প্রশ্ন উত্তর। চারের দাগে প্রশ্ন উত্তরের ক্ষেত্রে প্রশ্ন মান কিন্তু রয়েছে তোমাদের তিন করে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে অক্ষরেখা ও অক্ষাংশের মধ্যে তিনটি পার্থক্য, এক্ষেত্রে তোমাদের আমি একটি পার্থক্যের ছক দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে পার্থক্যটা রেডি করে নেবে। চলে আসছি পরের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে কোনো নির্দিষ্ট দ্রাঘিমারেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন ঘটে কেন? নিরক্ষরেখা বরাবর অগ্রসর হলে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য অতিক্রম করায় 4 মিনিট করে সময় পরিবর্তন ঘটে। নিরক্ষরেখা বা যে কোনো অক্ষরেখা থেকে পূর্বে অগ্রসর হলে সময় বৃদ্ধি পাবে এবং পশ্চিমে অগ্রসর হলে সময় কমে যাবে। মূল মধ্যরেখা বরাবর মাঝখান থেকে উপরের দিকে বা নিচের দিকে অগ্রসর হলে সূর্যরশ্মির পতন কোণ তীর্যকভাবে পড়ায় উষ্ণতা কমতে থাকে। তাই পৃথিবীর মধ্যভাগে অর্থাৎ নিরক্ষরেখা বরাবর জলবায়ু উষ্ণ এবং উভয় মেরুর দিকে উষ্ণতা ক্রম হ্রাসমান, ফলে মূল মধ্যরেখা বরাবর উত্তর বা দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হলে উষ্ণতার তারতম্য জলবায়ু পরিবর্তন ঘটে থাকে। নেক্সট প্রশ্ন দুইয়ের দাগে পর্বত বেষ্টিত ব্যবচ্ছিন্ন মালভূমি পার্থক্য। তো পার্থক্যের ছক তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে পার্থক্যটা তৈরি করে নেবে। নেক্সট প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন রয়েছে পৃথিবীর যেখানে স্তূপ পর্বত সেখানেই গ্রস্ত উপত্যকা দেখা যায় কেন? মহীভাবক গোয়ালনের টান ও সংকোচন বলের জন্য ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। পাশাপাশি দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে গিয়ে অথবা দুপাশের অংশ দুটি বসে গিয়ে মানে উঠতেও পারে বসতেও পারে, ফলে কি হয়? মধ্যবর্তী উত্থিত ভূমিভাগকে বলা হয় স্তূপ পর্বত এবং পার্শ্বের অবনমিত অংশকে বলা হয় গ্রস্ত উপত্যকা। যেমন ভারতের সাতক্ষীরা পর্বতের উভয় পাশে নর্মদা ও তাপ্তি নদীর গ্রস্ত উপত্যকা অবস্থিত। অন্যদিকে যদি দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বসে যায় অথবা দুপাশের অংশ উত্থিত হয়ে যায় তখন মধ্যবর্তী অংশ বসে যাওয়া গ্রস্ত উপত্যকা এবং দুপাশের উত্থিত অংশ স্তূপ পর্বতের সৃষ্টি হয়। যেমন ইউরোপের রাইন নদীর গ্রস্ত উপত্যকা দুপাশে ফ্রান্সের ভোজ ও জার্মানের ব্ল্যাক ফরেস্ট স্তূপ পর্বত অবস্থান করেছে। সুতরাং বলা যায় স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা সব সময় পাশাপাশি অবস্থান করে। পরবর্তী প্রশ্ন তিনের দাগে প্রশ্ন হচ্ছে হিউমাস কিভাবে গঠিত হয় বা সৃষ্টি হয়? রেগোলিথের ওপর যে সমস্ত পচা জৈব পদার্থ সঞ্চিত হতে থাকে
জলের উপর এগুলো কি হয়, বিয়োজক জীবাণু ক্রিয়ার দ্বারা কাদার মতো কালো রঙের পদার্থ সৃষ্টি হয়, এই পদার্থটিকেই বলা হয় হিউমাস। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে শল্কমোচন কিভাবে সংগঠিত হয়, শিলা তাপের কুপরিবাহী হয়, মূল শিলাস্তরের বাইরের অংশ দিনের বেলা প্রসারিত এবং রাত্রেবেলা সংকুচিত হয়, কিন্তু ভেতরের অংশ সংকুচিত ও প্রসারিত হতে পারে না, শুধুমাত্র বাইরের অংশটাই হয়, ফলে কি হয়, ফলে ভিতর থেকে বাইরের দিকে একটি অসম তাপীয় ঢালের সৃষ্টি হয় এবং বাইরের অংশ ক্রমাগত সংকোচন ও প্রসারণে স্তরে স্তরে খুলে যায়। মূলত শিলাখণ্ডের বাইরের অংশ পেঁয়াজের খোসার মতো খুলে গিয়ে সম্পূর্ণ শিলাটি গোলাকার আকৃতি ধারণ করে, তাই এই প্রক্রিয়া উপগোলাকার আবহবিকার নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন চারের দাগে প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের সুন্দরগড় অঞ্চলে নদ নদীর বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রথম বৈশিষ্ট্য, এই সমস্ত নদীগুলি ভাগীরথী বা হুগলি নদীর শাখা নদী হলেও বর্তমানে উৎস হতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেক্সট রয়েছে, নদীগুলি উত্তর হতে দক্ষিণে প্রবাহিত। নেক্সট রয়েছে, ও নদীগুলি শুধুমাত্র জোয়ারের জলে পুষ্ট। প্রতিটি নদীতে লবণের জলের প্রভাব লক্ষ্য করা যায়। পরবর্তী বৈশিষ্ট্য, নদীর জল কৃষিকাজ অপেক্ষা মৎস্যচাষে বেশি কাজে লাগে। নেক্সট রয়েছে, জোয়ার ভাটার সময় নদী জলে তলের ওঠানামা করে। লাস্ট পয়েন্ট যেটা রয়েছে, এখানকার সমস্ত নদী বঙ্গোপসাগরে পড়েছে। নেক্সট প্রশ্ন চলে যাব অথবা দিয়ে, প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের মাটি লবণাক্ত, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। তো পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের নদীগুলি জোয়ারের তলে পুষ্ট হয়, জোয়ারের সময় বঙ্গোপসাগরের লবণাক্ত জল নদীতে প্রবেশ করে, ফলে পার্শ্ববর্তী অঞ্চলে মাটিও লবণাক্ত হয়ে পড়ে। এই মাটিতে লবণ ও কদমের পরিমাণ বেশি থাকে। এই মাটিতে সাধারণত উদ্ভিদ জন্মাতে পারে না। এখানে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ যেমন সুন্দরী, গরান, হেওয়া প্রভৃতি উদ্ভিদ জন্মায়। তবে এ জাতীয় মাটিতে নারকেল, সুপারি, তাল প্রভৃতি ফসল কিন্তু খুব ভালো হয়। এরপর চলে আসছি আমরা পাঁচের দাগের প্রশ্ন। পাঁচের দাগে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্ন মান কিন্তু রয়েছে তোমাদের 5 করে। তো প্রথমেই একের দাগে একটি অঙ্ক রয়েছে, এই অঙ্কটি তোমাদের যে 13 নম্বর সেট রয়েছে, 13 নম্বর স্কুল, সেই স্কুলে অঙ্কটি করে দেওয়া হয়েছে, তোমরা ওখান থেকে এই অঙ্কটা করে নেবে। নেক্সট চলে আসছি পরের প্রশ্ন, দুইয়ের দাগে। প্রশ্ন হচ্ছে, চিত্রসহ প্রধান 4 প্রকার মালভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও। তো প্রথমেই চলে আসছে পর্বত বেষ্টিত মালভূমি একের দাগে। তো পর্বত বেষ্টিত মালভূমির আমরা চিত্র দেখতে পাচ্ছি, কারণ চিত্র সহ বলেছে, গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গে পার্বত্য অঞ্চলের চারপাশে পর্বতের ঘেরা যে সুউচ্চ বৃহদাকার মালভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। বৈশিষ্ট্য কি, এটি গিরিজনী ভূ আলোড়নের পার্শ্বচাপের প্রভাবে সৃষ্ট। এগুলি সুউচ্চ মালভূমি, গড়ে 3000 মিটার। এটি মূলত পাললিক শিলা দ্বারা গঠিত ও জীবাশ্ম থাকে। নেক্সট রয়েছে, প্রান্ত ভাগে এগুলি চারপাশে ভঙ্গিল পর্বত ঘেরা থাকে, অতি বৃহদাকার। উদাহরণ কি, তিব্বত, লাদাখ, মেক্সিকো, ইউকন প্রভৃতি। নেক্সট চলে আসছে পরবর্তী, যেটা 2 নম্বর, যেটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। প্রাচীন মালভূমি বা উচ্চভূমি দীর্ঘকাল অগ্নিভূত নদ-নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত ও বিচ্ছিন্ন হয়ে কঠিন শিলায় গঠিত হয়। যে ছোট ছোট মালভূমি সমুচ্চতায় অবস্থান করে তাকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। এই প্রকার মালভূমির সৃষ্টিতে অন্তর্জাত এবং বহির্জাত উভয়েই দায়ী। নেক্সট রয়েছে, এইরূপ মালভূমির মধ্যভাগে প্রবাহিত নদী উপত্যকা সংকীর্ণ হয়। নেক্সট রয়েছে, এই মালভূমির উচ্চতা কম হয়। উদাহরণ কি, বাখেলখন, বুদেনখন, মালনাদ, হাজারিবাগ মালভূমি। এই পাশে ব্যবচ্ছিন্ন মালভূমির চিত্র দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট 3 নম্বরে যেটা রয়েছে, লাভা মালভূমি। ভূত্বকে কোনো চ্যুতি বা ফাটল, জোড়া বা ছিদ্রপথ দিয়ে ভূ অভ্যন্তরে ম্যাগমা কোনো বিস্ফোরণ ছাড়াই বিদার অঙ্গোদগমের মাধ্যমে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে বিশাল অংশ জুড়ে ছড়িয়ে পড়ে, ক্রমশ শীতল ও কঠিন হয়ে মালভূমিতে পরিণত হয়। একে বলা হয় লাভা মালভূমি। এই জাতীয় মালভূমি বিদার অগ্নুগমের ফলে সৃষ্ট। এ জাতীয় মালভূমির শিলা মূলত ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। এই মালভূমি বিশেষত দেশ বা মহাদেশের ভিতরতে থাকে। নেক্সট রয়েছে, এই মালভূমির উপরিভাগ চ্যাপ্টা হয়। উদাহরণ কি, ভারতের দাক্ষিণাত্য মালভূমি, ডেকান ট্যাব, আফ্রিকার ইথিওপিয়ার মালভূমি, কলম্বিয়ার মালভূমি ইত্যাদি। লাভা মালভূমির চিত্র এধারের অংশে দেওয়া রয়েছে। নেক্সট রয়েছে 4 নম্বরে, ব্যবচ্ছিন্ন মহাদেশীয় মালভূমি। ভূত্বকের প্রাচীন অংশগুলি বিচ্ছিন্ন হয়ে সুবিস্তৃত মহাদেশ জুড়ে সুস্থায়ী যে প্রাচীন মালভূমি গড়ে ওঠে তাকে বলা হয় মহাদেশীয় মালভূমি। বৈশিষ্ট্য কি,
এই জাতীয় মালভূমির আয়তন অনেকটা বেশি, তাই এর নাম মহাদেশীয় মালভূমি। এই মালভূমি অতি প্রাচীন। এই মালভূমিগুলি আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। উদাহরণ কানাডিয়ান শিল, সাইবেরিয়ান শিল, আরবের মালভূমি। এখানে শিল মালভূমি অর্থাৎ মহাদেশীয় মালভূমির চিত্র দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা একদম লাস্ট যে স্কুল 15 নম্বর স্কুলটি শেষ করে দিলাম, অর্থাৎ 1 নম্বর স্কুল থেকে 15 নম্বর স্কুল পর্যন্ত প্রত্যেকটি স্কুল কিন্তু আমরা সম্পূর্ণ পেপার আলোচনা করেছি। তো ভিডিওগুলি দেখে বা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।